Assalamualaikum people, কি অবস্থা সবার? আচ্ছা আমি যদি আপনাকে জিজ্ঞেস করি 2022 থেকে 2023 এ আপনার লাইফে কি কি পরিবর্তন আসছে, তো আপনি কিন্তু পার্সোনাল কিছু পরিবর্তনের কথা ইজিলি বলতে পারবেন। লাইক হয়তো আপনি 2022 এ আনম্যারিড ছিলেন, 2023 এ এসে আপনি ম্যারিড হয়ে গেছেন। ওয়েল এটা একটা পরিবর্তন হইতে পারে। আপনি হয়তোবা আনএমপ্লয়েড ছিলেন, এখন আপনি চাকরি বাকরি করতেছেন, অথবা হয়তোবা তখন আপনি স্টুডেন্ট ছিলেন, এখন আপনার শিক্ষা জীবন শেষ। এরকম পার্সোনাল অনেক চেঞ্জের কথা কিন্তু আপনার মাথায় আসবে। বাট যদি সামাজিকভাবে কমন একটা চেঞ্জের কথা আমাদের মাথায় আসে, তাহলে একটা জিনিস খেয়াল করবেন, আমাদের অর্থবিত্ত চেঞ্জ হয়েছে। অর্থবিত্তর ব্যাপারটা কি, লাইক 2022 যারা উচ্চ মধ্যবিত্ত ছিল, 2023 হিসাবে দেখবেন তারা মধ্যবিত্ত হয়ে গেছে। যারা মধ্যবিত্ত ছিল তারা দেখবেন নিম্নমধ্যবিত্ত, যারা নিম্নমধ্যবিত্ত ছিল তারা হচ্ছে গরিব, আর যারা গরিব ছিল তাদের কথা নাই বললাম। এখন কথা হচ্ছে এইটার রিজনটা কি। দেখেন 2022 কিন্তু আমরা সারা বছরটা এটা শুনতে শুনতে আসছি যে 2023 খারাপ হতে যাচ্ছে। ইভেন আমাদের প্রধানমন্ত্রী উনি কিন্তু বারবার বলছেন যে কোথাও যেন একটু অনাবাদি জায়গা মানে খালি রাখা না হয়, সব জায়গায় যেন চাষবাস করা হয়, কোনো জায়গা যেন খালি না থাকে। হ্যাঁ, এখন কথা হচ্ছে এইগুলো দেখে আমরা কী ভাবছিলাম যে হয়তো বা বাংলাদেশ কোনো দুর্ভিক্ষে পড়তে যাচ্ছে। আদতে আমরা যেটা দেখলাম আসলে দুর্ভিক্ষে কিন্তু আমরা পড়ি নাই, বাট অনেকটা ওই রকম একটা ক্রাইসিস তৈরি হয়েছে, এবং ক্রাইসিসটা হচ্ছে টোটালি অর্থনৈতিক। কীরকম ক্রাইসিস, আপনি 2023 এসে দেখলেন আপনার আর্নিং কিন্তু ঠিক আগের জায়গাটাতে আছে, কিন্তু যেটা বাড়ছে সেটা হচ্ছে আপনার খরচ। কতটুকু বাড়ছে মোটামুটি যদি আপনি সব কিছু হিসাব করেন, মিনিমাম 15-30, যে কোনো ভেদে আপনি যদি যে কোনো খরচের কথা চিন্তা করেন 15-30% পর্যন্ত আপনার কিন্তু লিভিং কস্ট বেড়ে গেছে। বাট সেই তুলনায় আপনার কিন্তু আর্নিং বাড়েনি। এখন কথাটা হচ্ছে এই যে রাশিয়া ইউক্রেনের যুদ্ধ, এই যুদ্ধের ফলে কিন্তু সারা পৃথিবীতেই মানুষ কিন্তু এটা নিয়ে ভুগতেছে, সবাই কিন্তু কোনো না কোনোভাবে অ্যাফেক্টেড। এখন আমরা যারা থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি আছি, মানে আমরা হচ্ছি না এই পার না ওই পার, না আমরা একদম নিম্ন মধ্যবিত্ত মানুষের কাছ থেকে চেয়ে পড়ে খাই, আমাদের কোনো কাজ টাজ নাই, জাতীয় সম্পদও নাই, না আমরা খুব ভালো টাইপের দেশ, একদম উন্নত মার্কা দেশ, আমরা হচ্ছি উন্নয়নশীল একটা দেশ। এইসব দেশে সবচেয়ে বেশি ইফেক্ট পড়ে এই বড় বড় দেশগুলো যখন কোনো একটা ঝামেলা হয়, সবচেয়ে বেশি ইফেক্টটা কিন্তু আমাদের উপরে পড়ে। আর আপনারাও কম বেশি জানেন যে এই ইফেক্টটা কেন হয়েছে বা কীভাবে হয়েছে, সো এইটা নিয়ে কথা বলবো না। কথা হচ্ছে এই যে বাংলাদেশের আমরা যারা মানুষ আছি, সবার যে বিত্ত কমে গেছে, লাইক মধ্যবিত্ত ছিলেন নিম্নমধ্যবিত্ত হয়ে গেছে, এই সিচুয়েশনে আমাদের কী করার আছে? ওয়েল ফার্স্ট থিং ফার্স্ট, মানুষ যখনই বিপদে পড়ে অর্থনৈতিক, আমরা কিন্তু সবার আগে কী চেষ্টা করি, আর্নিং বাড়ানোর চেষ্টা করি। হ্যাঁ, আপনি হয়তো একটা চাকরিজীবী, পাশাপাশি আপনি ছোটোখাটো কোনো বিজনেস করতে পারেন, আপনি কোনো বিজনেসম্যান, আপনি হয়তো বা বিজনেসের নতুন কোনো চ্যানেল বের করতে পারেন, নতুন কোনো প্রোডাক্ট লঞ্চ করতে পারেন, নতুন কোনো বিজনেস স্ট্র্যাটেজি আপনি ইউজ করতে পারেন, অথবা আপনি নতুন কোনো জায়গায় ইনভেস্ট করতে পারেন। এখন কথা হচ্ছে কথাগুলো শুনতে যেরকম ইজি মনে হচ্ছে, আদতে কিন্তু ব্যাপারটা এতটা ইজি না। আপনি চাইলে আপনার আর্নিং বাড়াইতে পারেন না, রাইট? আচ্ছা, সেক্ষেত্রে আমরা কী করতে পারি? যেহেতু একটা ঝামেলা আমাদের লাগাই গেছে, খরচ বেড়ে গেছে, আর্নিং বাড়ে নাই, আর যারা বেসরকারি চাকরি বাকরি আমরা যারা করি অথবা যারা বিজনেস করি, তারা খুব ভালোভাবেই জানেন যে আর্নিং বাড়ানোটা এতটা ইজি না। ইন দ্যাট কেস আমাদের সবচেয়ে বড় মোক্ষম হাতিয়ার হচ্ছে মিতব্যয়িতা। আপনি কি জানেন বাংলাদেশের মানুষ সবচেয়ে বেশি ফালতু খরচ করে এই সাবকন্টিনেন্টে যতগুলা কান্ট্রি আছে? লাইক আপনার বন্ধুবান্ধব যদি কেউ ইন্ডিয়াতে ঘুরে এসে থাকে, আপনি যদি ইন্ডিয়াতে যান অথবা যদি কোনো উন্নত দেশেও যান, দেখবেন যে সেখানের মানুষের মানে খরচ করার একটা লিমিটেশন আছে, মানুষ বুঝে খরচ করে। বাট বাংলাদেশটা এমন একটা জায়গা যেখানে মানুষের যা নাই তাও সে খরচ করে প্রিটেন্ড করে সেটা তার আছে। ওয়েল মিতব্যয়িতার কথা কেন বললাম, বাংলাদেশে দেখেন এখন একটা ট্রেন্ড চলতেছে রেস্টুরেন্টের, মানে আপনার রেস্টুরেন্টে যাইতেই হবে, আপনি আনম্যারিড হলে তো কথাই নেই, আপনি প্রচুর রেস্টুরেন্টে যান, প্রচুর বাইরে খাওয়া দাওয়া করেন, এখানে মাসে বেশ বড় একটা বাজেট কিন্তু আপনার চলে যায়। এবং এর চেয়েও বড় কথা হচ্ছে বাংলাদেশটা জায়গায় হয়ে গেছে প্রিটেন্ডের, মানে সবাই যার যা কিছু আছে তা তো দেখাবে, যা নাই তাও তারা শো অফ করবে। এরকম করতে করতে হচ্ছে কি জানেন, আপনি নিজে যদি মিতব্যয়ী না হন এইটার ইফেক্ট কিন্তু আপনার ফ্যামিলিতে পড়ে। সেটার ইফেক্টটা দেখবেন আপনার বাসার মেনুতে পড়তেছে, সেটার ইফেক্টটা দেখবেন যে আপনার যে লাইফ স্টাইল ছিল সেখানে পড়তেছে,
প্রত্যেকটা জায়গায় আপনি যদি মিতব্যয়ী না হন, এই যে গ্লোবাল যে অর্থনৈতিক মন্দাটা চলতেছে এটা কিন্তু আপনার ঘরে ঘরে দেখা দিবে। এবং অলরেডি হয়তো বা আমি যেটার কথা বলতেছি এটা মানে নট এনিথিং নিউ, আপনারা হয়তো বা এইটাতে অলরেডি ভুগতেছেন, এটা দেখছেন। এখন আমরা যেটা করতে পারি, ফার্স্ট থিং আমাদের আর্নিং বাড়ানো দরকার, যদি আর্নিং বাড়ানো যায় আলহামদুলিল্লাহ অনেক এটা সলভ হবে। সেকেন্ড থিং, মাসের শুরুতেই একটা লিস্ট করে ফেলেন যে আপনি এতদিন আপনার রেগুলার লাইফে কীভাবে টাকা খরচ করেন, লাইক আপনি যেই টাকাটা আর্ন করেন এইটার একটা হিসাব করেন যে আপনি প্রতি মাসে আসলে কী কী করেন। আপনার বাড়ি ভাড়া আছে, আপনার খাবারের কস্টিং আছে, হ্যাঁ আপনি হয়তো বা যদি কিডস থাকে এদের পিছনে স্টাডি কস্টিং আছে, আপনার নিজস্ব যাতায়াত ভাড়া আছে, এগুলো নিয়ে আপনি দেখেন যে আপনি কস্টিংটা কোথায় করতেছেন, আপনার স্যালারি কত এবং কোথায় আপনার বেসিক কস্টিংটা আছে। এগুলো যখন আপনি সব কিছু বের করে ফেলতে পারবেন, এরপরে দেখেন কোন টাকাটা আসলে আপনি চাইলে সেভ করতে পারতেন, মানে একটা বাজেট আপনি খরচ করে ফেলছেন বাট এটা ছিল অদরকারি, দরকার ছিল না, এইটা যদি আপনি সেভ করতেন বা এই খরচটা যদি আপনি না করতেন আপনার হয়তো বা কিছুটা সেভিংস বাড়ত, অথবা আপনার অন্য কোনো জায়গায় যে কম্প্রোমাইজটা আপনি করে ফেলছেন এটা হয়তো আপনাকে করতে হইতো না। এখন যেহেতু আমাদের সবারই একটা অর্থনৈতিক মন্দা চলতেছে, সেহেতু দেখেন আমি নিজেই লাইক আমি আগে যেটা করতাম প্রতি উইকেন্ডে একটা করে ডিস্ট্রিক্ট ট্যুর দিতাম, এটা হচ্ছে আমার পার্সোনাল লাইফ, আমি আমার পার্সোনাল লাইফে এটা আমার ভালো লাগতো করতে। অর্থনৈতিক মন্দা শুরু হওয়ার পরে আমি যেটা দেখলাম আমার কিন্তু কোনো ধরনের আর্নিং কিন্তু বাড়ে নাই বাট আমার কস্টিং কিন্তু ঠিকই অনেক বেড়ে গেছে। সো আমি কী করলাম, আমি কিন্তু আমার ট্যুরটাকে মিনিমাইজ করে দিলাম। ট্যুর এমন কিছু না যেটা আপনাকে দিতেই হবে, মানে ফরজ কিছু না, কিন্তু আপনি ফ্যামিলি যে বেয়ার করতেছেন, আপনার ফ্যামিলির যে কস্টিং সেটা কিন্তু কাইন্ড অফ ফরজ। এখন কথা হচ্ছে সবাই সবার লাইফ থেকে কিন্তু একটু যদি সেটেল করি, লাইফের কস্টিংটাকে একটু যদি টিউন আপ করে নিই না, দেখবেন লাইফটা কিন্তু এত আসলে টাফ হবে না। যেহেতু এই অর্থনৈতিক মন্দার ব্যাপারটা আপনার আমার হাতে নাই, যুদ্ধ কবে থামবে, তেলের দাম কবে কমবে, এই জ্বালানি তেল এমনি আমাদের সবার মাথা খেয়ে ফেলছে, এগুলো যখন সলভ হবে ইনশাল্লাহ সব আবার আগের মতো অবস্থায় চলে আসবে, বাট এর জন্য কিন্তু সময় দরকার। আসার কথা হচ্ছে কোনো খারাপ সময় কিন্তু সারা জীবন স্থায়ী হয় না, 2023 মতো খারাপ সময়টা কিন্তু এক সময় না সময় চলে যাবে, বাট এই সময় আপনার যে ক্ষতিটা হচ্ছে আপনার মিতব্যয়ী না হওয়ার কারণে সেটা রিকভার হবে। তো চলুন সবাই নিজের নিজের জায়গা থেকে মিতব্যয়ী হই, কস্টিংটাকে কমিয়ে নিই, যতটুকু বাজে খরচ আছে এগুলো যদি আমরা কমায় ফেলতে পারি খুব সম্ভবত এই বাজে সময়টা আমরা ইজিলি মেক আপ করে নিতে পারবো। ইনশাল্লাহ আপনাদের সাথে দেখা হবে আমার অন্য কোনো ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।